15 বছর দিল্লির ক্ষমতার বাইরে দল শীলা দীক্ষিতের আধিপত্য। এই অবস্থায় লোকসভা ভোটের ঠিক আগে দিল্লি দখলে মরিয়া বিজেপি। নরেন্দ্র মোদী থেকে লালকৃষ্ণ আডবাণী রবিবার রাজধানীতে প্রচারে ঝড় তুললেন বিজেপি নেতারা। নানা ইস্যুতে কংগ্রেস সরকারকে তুলোধনা করে নরেন্দ্র মোদীর আহ্বান, শীলা দীক্ষিত সরকারকে ছুড়ে ফেলে দেওয়া হোক। মোদীর গুজরাত মডেলকে পাল্টা খারিজ করে দিয়ে দিল্লিকে পয়লা নম্বর রাজ্য বলে দাবি করেছেন তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। দিল্লি কে সরকারি স্কুল হিন্দুস্তান মে এক নম্বর কে হ্যায়। হামারা বিজেপি কি সরকার কে বকত হম বক্ত হামারা 5% 36 হোতা থা, আজ ওহি 5% 97% হো গিয়া হ্যায়। দিল্লিতে দলের 15 বছরের নির্বাচন কাটাতে মোদীর পাশাপাশি আসরে নেমেছেন লালকৃষ্ণ আডবাণীও। কেজরিওয়ালের আম আদমির পার্টির সম্ভাবনা উড়িয়ে দিয়ে তার দাবি, দিল্লির মানুষ এবার কংগ্রেস সরকারকে সরিয়ে দেবে। 20-25 সালো মে হমনে ভারত কি রাজনীতি কো জো কে সিঙ্গল ডমিনেন্ট পার্টি পলিটি থি উসকো হমনে বাইপোলার পলিটি কর দিয়া। ইয়ে বহুত বড়ি উপলব্ধি হ্যায় অর উস বড়ি উপলব্ধি কে কারণ হি মুঝে নেই লাগতা কি কোই তিসরি পার্টি কে লিয়ে জ্যাদা গুঞ্জাইশ। সুষমা স্বরাজ, অরুণ জেটলি, নীতিন গড়করির মতো শীর্ষস্থানীয় বিজেপি নেতারাও এদিন দিল্লিতে সভা করেন। এবিপি আনন্দ।